জীবন গঠন করতে হবে হাদিস কোরআনের মাধ্যমে, নবীর আদর্শের মাধ্যমে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম জীবনের পথ নির্দেশনা, উত্তম বৈশিষ্ট্য, জীবন আদর্শ রাসূল পাকের জীবন থেকে নিতে হবে। সেজন্য রাসূল পাকের সীরাতকে, রাসূল পাকের হাদিসকে, রাসূল পাকের সূরতকে, রাসূল পাকের জীবনকে আমাদের অধ্যয়ন করতে হবে, রাসূল পাকের সুন্নাহকে মেনে চলতে হবে, রাসূল পাকের হাদিস আমাদের পড়তে হবে। যে নবীকে কটাক্ষ করে, নবীর সুন্নাহকে কটাক্ষ করে, যে রাসূলের সুন্নাতকে অপদস্থ করবে সে কুফরি করলো, সে কখনো মুমিন হতে পারে না। আর আমরাও তাদেরকে ভালোবাসতে পারি না, আমরাও তাদেরকে ঘৃণা করতে হবে। নবী হচ্ছেন আমাদের জানের মালিক, নবী আমাদের প্রাণের চেয়ে অধিক হকদার। এই প্রাণ নবীর জন্য উৎসর্গ করব, এই প্রাণ নবীর জন্য দিয়ে দিব, এমন জানের চেয়েও প্রিয় রসুলকে, রসুলের সুন্নাকে যারা অবজ্ঞ করবে, আল্লাহর কসম তাদেরকে যদি আপনি ভালোবাসেন আপনিও বেমান হয়ে যাবেন।